মুকেশ আম্বানির ছেলের বিয়ে এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে, এটাই আপনারা জানেন, তাই তো? আসলে আপনারা সবাই ভুল জানেন, এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হলো এই বিয়েটি। বিয়েতে আমন্ত্রিত 50,000 মানুষ, কনের পরনে 17 কোটি শাড়ি, গা ভর্তি 90 কোটির গয়না, 50 জনেরও বেশি মেকআপ আর্টিস্ট সাজিয়েছেন কনেকে, অতিথি আপ্যায়নে ব্যবহৃত হয়েছিল 40টি ঘোড়ার গাড়ি। এটাই ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে, যে বিয়ে হার মানাচ্ছে আম্বানির ছেলের বিয়েকেও। ধনকুবের আম্বানিও এত খরচ করতে পারেননি। আপনি কি জানেন ভারতের এই সবচেয়ে ব্যয়বহুল বর কনে কারা ছিলেন? এই বিয়েটি সম্পন্ন হয়েছিল 2016 সালে, আজ থেকে প্রায় 8 বছর আগে, কিন্তু আজও এই বিয়ে নিয়ে আলোচনা হয়, এই বিয়ের গল্প আজও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই রকম ব্যয়বহুল বিয়ে আজ পর্যন্ত দেশের কোনো মন্ত্রী, অভিনেতা বা অভিনেত্রীরা করতে পারেনি। এই বিয়েকে কেন্দ্র করেই সেই সময় সংসদেও ব্যাপক ঝড় উঠেছিল। এই একটি বিয়ে গোটা দেশ জুড়ে একেবারে হইচই ফেলে দিয়েছিল। 2016 সালের নভেম্বর মাসের 6 তারিখে এই বিয়েটি সম্পন্ন হয়েছিল। এই বিয়ের পাত্রী তথা কনে পড়েছিল 17 কোটি টাকা দামের একটি কাঞ্জিবরণ শাড়ি। শাড়ির পাট থেকে শুরু করে আঁচল সমস্ত জায়গায় দামি দামি রত্ন বসানো ছিল। গোটা শাড়িতে ছিল সোনার সুন্দর কাজ, এক কথায় বলা যায় একেবারেই সোনা দিয়ে মোড়ানো ছিল শাড়িটি। তবে এমন শাড়ি ভারতের আর কোনো বউ পরেছিল কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। হেভিওয়েট এই কনেকে সাজাতে মুম্বাই থেকে 50 জনেরও বেশি খ্যাতনামা মেকআপ আর্টিস্ট এসেছিলেন, আর বউকে সাজাতে মেকআপ আর্টিস্টের পারিশ্রমিক ছিল মাত্র 30 লক্ষ টাকা। কনের গায়ে ছিল বিশ্বের সব থেকে দামি দামি রত্নখচিত গয়না, মাথার টায়রা টিকলি থেকে শুরু করে কোমরবন্ধনী পুরোটাই ছিল দামি দামি হীরে জহরতে মোড়া, এমনকি চুলে যে ফুল ব্যবহার করা হয়েছিল সেগুলোও ছিল সম্পূর্ণ সোনার তৈরি। কনের গায়ে একটিও ফাঁকা জায়গা ছিল না যেখানে সোনা বা হীরে ছিল না, এক কথায় বলা যেতে পারে কনেকে একেবারেই সোনার পুতুল সাজানো হয়েছিল। টানা 5 দিন ব্যাপী এই বিবাহ অনুষ্ঠান চলেছিল, 50,000-এরও বেশি অতিথি আমন্ত্রিত ছিল। এই বিয়ের আমন্ত্রণ কার্ডটি এতটাই সুন্দর ছিল যে যা বলে বোঝানো মুশকিল। এই বিয়ের কার্ডটিতে একটি সুন্দর এলইডি স্ক্রিন লাগানো ছিল, কার্ডটি খোলা মাত্রই সেই এলইডি স্ক্রিনটিতে ফুটে উঠত মিউজিক এবং ভিডিও, আর সেই ভিডিওতে দেখা যেত করজোড়ে অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অতিথিদের বিয়ের গেট থেকে শুরু করে বিবাহ বাসর পর্যন্ত নিয়ে আসার জন্য 40টি বিলাসবহুল চোখ ধাঁধানো ঘোড়ার গাড়ি রাখা হয়েছিল। অতিথিদের আসা যাওয়ার জন্য 2,000-এরও বেশি ক্যাব বুক করা হয়েছিল এবং 15টি হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়েছিল। এই বিয়ের বিবাহ আসর তৈরি করেছিলেন বলিউডের বিখ্যাত সেট ডিজাইনার, বিজয়নগর মন্দিরের আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছিল। তাছাড়া খাবার দাবারের জায়গাটি তৈরি করা হয়েছিল বেল্লারি গ্রামের আদলে। এই বিয়ের জন্য 5টি 5-স্টার হোটেল এবং 3টি 3-স্টার হোটেল সম্পূর্ণ বুক করা হয়েছিল, যেহেতু এটি কোনো সাধারণ বিয়ে ছিল না। এই বিয়েটি ছিল মোটা অঙ্কের টাকার খেলা, তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে 3,000-এরও বেশি নিরাপত্তা কর্মীকে 24 ঘন্টা পাহারায় রাখা হয়েছিল। বন্ধুরা, আর এতক্ষণ যার বিয়ের কথা আপনারা শুনছিলেন তিনি আর কেউ নন, কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডির একমাত্র আদুরে কন্যা ব্রাহ্মণী। জনার্দন রেড্ডি হলেন সেই বাবা যিনি মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা উড়িয়েছেন, বলা যেতে পারে একেবারে জলের মতন টাকা ঢেলেছেন। তিনি সেই সময় ভারতীয় জনতা পার্টির মন্ত্রী ছিলেন। তার কন্যার এই অসামান্য জমকালো বিয়ে নিয়ে তাকে সেই সময় যথেষ্ট সমালোচনার সম্মুখীন হতে হয়, যেহেতু মেয়ের বিয়ের আগে তিনি অবৈধ খনন কার্যের জন্য 3 বছর জেলে ছিলেন, তাই মেয়ের বিয়ের খরচ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। অনেকে এমন মন্তব্য করেন যে তিনি নাকি কালো টাকা সাফ করতে মেয়েকে হাতিয়ার করেন। তবে সত্য মিথ্যা যাই হোক না কেন, জনার্দন রেড্ডির মেয়ের বিয়ের মতন আর কোনো বিয়ে ভারতের ইতিহাসে ঘটেনি। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।